যিনি যাকে আমরা এই সামান্যটুকু অর্থ দিয়ে আমরা তো কিছু করতে পারছি না, সামান্য অর্থ দিয়ে রক্ত প্রেরণ করে ওনার মার জন্য আপনারা সকলে একটু আশীর্বাদ করবেন। ভগবান যেন ওনার মাকে সুস্থ করে আবার আমাদের মায়ের গর্ভে আমাদেরকে যেন আবার এই দেশে মাতৃভূমি দেশে ওনার মা এবং ওনার ছেলের সাথে সাথে যুক্ত হয় সেই জন্য মহাপ্রভুর কাছে বিনীতভাবে আমরা সবাই আশীর্বাদ করবেন। ভগবান যেন ওনার জন্য দীর্ঘায়ু কামনা করে। তো এখন আপনাদের মাঝে আমাদের অর্থ তুলে দিচ্ছেন সম্মানিত এই সংগঠনেরই সম্মানিত উপদেষ্টা এবং সম্মানিত সহসভাপতি মহোদয় এবং উপস্থিত আছেন এই গ্রামেরই প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দাস এবং যিনি এই সংগঠনের এই মন্দিরের সভাপতি মহোদয়, আমরা তাকে ওনার মায়ের অসুস্থতার জন্য স্বাধীনতা রক্ষা করাটা বড়ই কঠিন, কারণ আমরা সংগঠন করেছি কিন্তু সংগঠন ধরে রাখার কর্তব্য আমাদের। আর আমরা একটা কথা আছে, দশে মিলে করে কাজ হারে জিতে নাহিলা, আমরা দশজনে মিলে এই সংগঠনটা করেছি কার জন্য, আমাদের এই হিন্দু সমাজের ভাই বন্ধু যারা আছে হত দরিদ্র এবং মাতৃ মাতা অসুস্থ দেখা গিয়েছে, পয়সার জন্য টাকার অর্থের জন্য সে চিকিৎসা করতে পারতেছে না, তাদের জন্যই আমাদের এই সংগঠন। বাকিগুলো আমি পরে বলতে যাচ্ছি। আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের এই মন্দির কমিটির পক্ষ থেকে মাস্টার বাবুল দাসকে আমাদের এই সংগঠন